পরীক্ষায় ভালো নম্বর আমরা প্রত্যেকেই পেতে চাই তার জন্য পরিশ্রম করি ঠিকই কিন্তু কোথাও না কোথাও কিছু খামতি থেকে যাওয়া দরুন আমাদের সেই ভালো নম্বর অনেক সময় পাওয়া হয়ে ওঠে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষায় উত্তরপত্র লেখার সময় খুব সাধারণ কিছু ট্রিক যেটি মেনে তোমাদের উত্তর উপস্থাপন করলে তোমাদের খাতা ভালো নম্বরের উপযোগী হয়ে উঠবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে যেটি তোমরা মনে রাখবে পরীক্ষায় লেখার সময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে খুব যে হাতের লেখা ভালো হতে হবে এমনটা নয় তবে কোনো বানান নিয়ে তোমাদের যদি কনফিউশন থাকে তাহলে তার সমার্থক শব্দটা তোমরা বেছে নিয়ে লিখতে পারো চেষ্টা করবে বানান ভুল না করার লাল এবং সবুজ কালের পেন তোমরা কখনোই ব্যবহার করবে না উত্তর লেখার সময় কালো এবং নীলকালি ব্যবহার করে পয়েন্ট করে উত্তরগুলো লেখার চেষ্টা করবে এতে পরীক্ষকের কাছে তোমার খাতার মূল্যায়ন করতে যেমন সুবিধা হবে তেমনি তুলনায় তোমার খাতা আকর্ষণীয় হয়ে উঠবে কোন একটি নির্দিষ্ট বিভাগের উত্তর সবসময় একই জায়গায় পরপর লেখার চেষ্টা করবে বিশেষ করে ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে একই বিভাগের উত্তর পরপর লিখবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পেজে ছড়িয়ে ছিটিয়ে উত্তর লিখলে তোমরা নম্বর হয়তো পেয়ে যাবে কিন্তু পরীক্ষক বিরক্ত হন সুতরাং এটা মেনে চলবে প্রশ্নের মান অনুযায়ী উত্তর যথাযথ লিখবে যেমন কোন প্রশ্নে দুই মার্কস থাকলে দুটি পয়েন্ট দিয়ে উত্তরটিকে পরিপূর্ণ করে তুলবে বানান ভুল বা উত্তর ভুল লেখা হলে শুধুমাত্র একটি দাগ দিয়ে সেটিকে কেটে দেবে অযথা কাটাকুটি করবে না অনেক সময় গুরুগম্বির ভাষা দিয়ে তোমরা উত্তর লেখা শুরু করো ঠিকই কিন্তু তার ক্রম গোটা উত্তরে তোমরা বজায় রাখতে পারো না এটা করবে না সরল এবং গতিময় বাক্য ব্যবহার করে উত্তর লেখার চেষ্টা করবে এবং সমগ্র উত্তরেই যাতে তার ধারাবাহিকতা বজায় থাকে সেটা মেনে চলবে উত্তরপত্রে লেখার মাঝে কোনো ব্ল্যাঙ্ক পেজ ছেড়ে আসবে না আবার কোনো উত্তরের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখার সময় মাঝে কোনো পয়েন্ট ভুলে গেলে সেটি ছেড়ে রেখে আসবে না এতে অসম্পূর্ণ উত্তর দেখে পরীক্ষক অনেক সময় নম্বর দিতে বোধ করে পরীক্ষককে খুশি করতে তুমি পাতার পর পাতা লিখে আসলে এবং মনে করলে যে তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছ এবং তুমি খুব ভালো নম্বর পাবে এটা কিন্তু অনেক সময় হয় না কেননা অনেক সময় প্রশ্নের প্রথমেই নির্দেশ দেওয়া থাকে যে নির্দিষ্ট প্রশ্নের জন্য শব্দ সংখ্যা বেঁধে তোমাকে উত্তরটা লিখতে হবে সেক্ষেত্রে বেহিসেবি কোনো উত্তর লিখবে না আবার খুব ছোটও উত্তর লিখবে না উত্তর নিয়ন্ত্রণে রেখে লেখার চেষ্টা করবে সব সময় প্রশ্নানুযায়ী উত্তর লিখবে তোমাকে প্রশ্ন চেয়েছে এক কিন্তু উত্তরে তুমি গল্প তৈরি করে ফেললে এমনটা করবে না এতে তুমি নম্বর তো পাবেই না এমনকি তোমার খাতার প্রতি পরীক্ষকের ইমপ্রেশন খারাপ হবে উত্তরপত্র সম্পূর্ণ করে তোলার পরে উত্তরের সঙ্গে দাগ নম্বরগুলো একবার মিলিয়ে দেখে নেবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ কেননা অনেক সময় উত্তর হয়তো তোমরা ঠিকঠাক গুছিয়ে লেখো ঠিকই কিন্তু দাগ নম্বরগুলো ভুল দেওয়া হয়ে যায় বা দাগ নম্বর দিতে ভুলে যাও সেক্ষেত্রে উত্তর লেখার কোনো মানেই থাকবে না সুতরাং এটা একটু শেষে দেখে নেবে এই ছিল তোমাদের জন্য খুব সাধারণ কিছু বিষয় যা মেনে চললে তোমাদের উপস্থাপনা সুন্দর তো হবেই সে সঙ্গে সঙ্গে শিক্ষকের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো